গুড মর্নিং এটা ছিল চোদ্দো তারিখের ভিডিও সকাল সকাল চা করে নিয়েছি সাথে দুটো বিস্কুট দিয়ে দিয়েছি এটা ছিল ওর জন্য ও চাটা খেয়ে বেরাবে একটু তো সেদিন তো ছিল শনিবার তো ওর ছুটি ছিল অফিস তো ওকে চা করে দিয়ে ও খেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপর এখানে আমি বসেছি আমার খাবার নিয়ে তো সেরকম কিছুই না দুধের সাথে একটু হলিক্স মিশিয়ে মিশিয়ে আর কি খাচ্ছিলাম কারণ ডক্টর বলেছে দুধ খেতে তো দুধ আমি সেভাবে খেতে পারি না কারণ ওরকম মানে দুধ ফুটিয়ে খাওয়া আমি ওইভাবে খেতে পারি না কারণ খুব গন্ধ লাগে তো ডাক্তারকে বলাতে তো উনি বললেন যে ঠিক আছে তাহলে হলিক্স মিশিয়ে খাও মানে মাদার্স হলিক্স যেটা সেটা মিশিয়ে খাও তো খেতে হচ্ছে তাই খাচ্ছি কারণ কোনো দুটোর কোনোটাই আমার খেতে একদমই ভালো লাগে না ছোটোবেলাও যখন খেতাম খুবই নকর চকর করে খেতাম মানে খাবো না জোর করে মা খাওয়াতো এখনও জোর করে নিজেকে খেতে হচ্ছে এখন অবশ্য যেটা ভালো লাগবে না সেটা তো আমাকে এখন করতেই হবে কিছু করার নেই ডাক্তারের কথা তো শুনে চলতেই হবে তো একটু করে খাচ্ছি একটু করে ফোন দেখছি আর ও বেরিয়ে গেছে ও প্রথমে গেছিলো দাদু কাছে দাদু ভাইয়ের শরীরটা একটু খারাপ ছিল সেজন্য জন্য দাদু বাড়ি দিতে গেছিলো আর কি তো দাদু বাড়িতে দিয়ে তারপরে আমাদের বাড়িতে যাওয়ারও কথা ছিল কারণ মা কিছু খাবার পাঠাবে আর তোমার গোপালের ড্রেস পাঠাবে যেহেতু পয়লা বৈশাখ তো সেই জন্য মানে পয়লা বৈশাখ ছিল তো সেই উপলক্ষে মা কিছু ড্রেস ওর জন্য বানিয়ে রেখেছিল তো সেগুলোই পাঠাবে তো সেই জন্যই ওকে মানে আর কি ডেকেছিল মা ওগুলো নিয়ে আসার জন্য তো সেগুলো আনতেই ও গেছিল। বাবা কত কষ্ট করে যে আমি এটাকে শেষ করি সেই একমাত্র আমি জানি আমি যারা আর কেউ জানে না তারপরে ওটা খাওয়ার কিছুক্ষণ বাদে এখানে আমি পাওয়ারুটিতে মাখন লাগিয়ে নিয়েছিলাম আর চিনি দিয়ে টিফিন করে নিচ্ছিলাম আর কি তো এখন খুব গরম পড়েছে তো চেষ্টা করি একটু হালকা পাতলা টিফিন করার কারণ বেশি ভারী টিফিন হয়ে গেল না তারপরে আর শরীর দেয় না যে মানে কাজ করি বা কিছু করি তো একটু চেষ্টা করি হালকা পাতলা টিফিন করার তো এইদিকে দেখো দুপুর হয়ে গেছে এইদিকেও চলে এসেছে আর ওইদিকে ভাইদের খাওয়াও হয়ে গেছে আমি শুধু তরকারিটার জন্য বসেছিলাম যে কখন আসবে তো সেই জন্যই আর কি বসেছিলাম তো দেখো গিগি পাঠিয়েছে তো এখানে তিনটে বাটি পাঠিয়েছে তো সেগুলোকে বার করার চেষ্টা চলছে আর কি এই যে ওপরে বাটিতে মনে ডাল আছে মানে দুটো বাটিতে ডাল আর একটা বাটিতে আছে তোমার তরকারি তো সেই দিন যেহেতু সংক্রান্তি ছিল তো সেজন্য আমাদের নিয়ম আছে যে তেঁতোর ডাল খেতে হয় শুধু আমাদের না অনেকেরই হয়তো এই নিয়মটা আছে বাট আমাদের হয় হচ্ছে গিয়ে একটা তরকারি হয় যেটাকে বলা হয় পাচন মানে সব কিছু মিশিয়ে একটা তরকারি হবে সমস্ত সবজি মিশিয়ে তো এই যে পাতে টকরাল পড়ে গেছে প্রথমে আমি যখন মানে আমি বিয়ের পর না এই জিনিসটাকে খুব মিস করি আর কি তো প্রথম বছর তো গেছিলাম এবছর তো যেতে পারিনি তো সেজন্য মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য তো এদিকে এই যে প্রথমে ছিল টক ডাল তারপরে এখানে দিয়ে দিলো ডাল মানে না প্রথমে তেতর ডাল ছিল তারপরে এখন আম ডালটা দিয়ে দিয়েছে আমটা সেদিনকে ভালোও ছিল না মাও মাও বলছিল মাও বুঝতে পারেনি কিনে নিয়ে এসেছিলো তো মানে না ছিল টক না ছিল কিছু পানসা মতন ছিল তো টক ডালটা সেদিনকে মোটামুটি হয়েছিল বাট ঠিক আছে চলো সব দিন তো সমান যায় না আর এই যে পাতে নিয়ে নিলাম পাচন সেই তোমার সমস্ত রকম তরকারি মিশি মানে সবজি মিশিয়ে আর কি এই তরকারিটা হয় আমাদের আর খেতে মানে গরম গরম খেতে যে দারুণ লাগে তারপরে লাস্ট পাতে এখানে কি পড়লো মাছ আর আমাদের মাছ হয়েছিল সেদিনকে তো বেশি কিছু রান্না করিনি যেহেতু দেব মানে মা পাঠাবে বলেছিল তো সেজন্য সেরকম বেশি কিছু রান্না করিনি সেদিনকে সেদিনকে এক গাদা তরকারি করলে গরমের মধ্যে সেইভাবে অত কেউ মানে খেতেও চায় না তো পড়েও থাকে তো সেই জন্য অল্প স্বল্প করেই কিছু কিছু রান্না করেছিলাম মাছের তরকারি করেছিলাম আর মানে কিছু ভাজাভুজি করেছিলাম আর এদিকে দেখো গোপালের সুন্দর সুন্দর ড্রেস পাঠিয়েছে এটা ছিল নারায়ণের দেশ আর লক্ষ্মী নারায়ণেরও পাঠিয়েছিল ম্যাচিং ম্যাচিং একদম নারায়ণের ধুতি আর এটা হচ্ছে উপরের মানে ওড়নাটা আর কি তো আমাদের নারায়ণের মূর্তিটা এতটাই রোগা যে মানে ধুতি ধুতিটা আর কি একটু বড়ো সড়ো হয়ে গেছে তো আমি অনেকে বলছিলাম একটু পেঁচিয়ে পুচিয়ে পরিয়ে দেবে ভালোই হবে বড়ো সড়ো আছে আর মা লক্ষ্মীরও যা মানে ঘাগড়াটা যে করে দিয়েছে তো খুব সুন্দর লাগছে দেখতে মানে কাপড়টা ম্যাচিং করে 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 দিয়েছে এরকমই গোপালের আর একটা ড্রেসও বানিয়ে দিয়েছে মানে ঘাগড়া বানিয়ে দিয়েছে আমি মাকে বলেছিলাম যে প্রত্যেকটা জাম মানে প্রত্যেকটা যেন জামাই করে দেয় গোপালের কারণ ওড়না দিয়ে পড়াতে একটু প্রবলেম হয় তো বাঁধাবুদি করতে তো সেই জন্য অন্যটা বারবার সরে যায় বা খুলে যায় এরকম কিছু একটা হয়ে যায় তো সেই জন্য বলেছিলাম এইভাবে যেন ঘাঁঘরা মতন করে আর ওনার হাতের কাজ খুবই সুন্দর খুব সুন্দর বানিয়ে দিয়েছে জামাগুলো আর গরমের মধ্যে মানে কাপড়টা বেশ মোলায়েম ছিল গরমের মধ্যে পরেও আরাম পাবে সুতিরই ছিল যেহেতু তো এই তিনটে ঘাঁঘড়া আর কি গোপালের জন্য আর কি বানিয়ে দিই বানিয়ে পাঠিয়েছে মা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর প্লিজ পেজটিকে ফলো করে দিও আর শেয়ার করতে অবশ্যই ভুলো না